ঈদুল ফিতরে ঈদের মাঠ কি এইভাবে সাজানো যাবে আর এইভাবে সাজালে কি গুণা হবে নাকি আমি যদি এভাবে পুরোটা মাঠ দেখাতে চাই উপরের দিকে ছাউনি দেওয়া আছে আর শোলাকিয়া মাঠে এইভাবে লাইটিং করা হয়েছে এখন আমাদের যদি এভাবে মাঠ সাজানো হয় তাহলে গুণা হবে কি বলেন রসুল সালাইসাল্লাম ইয় কল তামারা না বিক্রাণ খেজুর খেয়ে ঈদের মাঠে যেতেন বিজড় খেতেন একটা তিনটা পাঁচটা সাতটা এটা বাংলাদেশ ভারত মানে ঈদের দিনে কত প্রকার প্রস্তুতি হবে তাহলে আপনি তাড়াতাড়ি ঈদের মাঠে যাবেন কী করে সূর্য উঠলে ঈদের মাঠে যেতে হবে তাই আরাবিরাত আর এত খাওয়া বুঝেনি খাওয়া তো অন্য দিনে হয় এত তো আর ঈদের দিন খাওয়া লাগে না তাই তারা ফজরের সলাতের সময় মসজিদে গেছে কয়েকটা খেজুর পকেটে করে নিয়ে ফজরের সলাতের পরে দু একটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে গেছে মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সলাত আদায় করতে হবে কাজেই ঈদের সলাত ঘেরা হারাম ঈদের সলাতে বাঁশ দিয়ে এনে দেওয়া হারাম না যাই নোংরাম টাকা থাকলে ফকির পাওয়া যায় না ভিক্ষুক পাওয়া যায় না দেশে ঈদের মাঠ সাজাতে হবে ঈদের মাঠ সাজানো হারাম ইটের মাঠ সাজানো কাবিরা গুনা ঈদের মাঠ সাজানো হারাম বাঁশ দিয়ে হোক সামায়ানা দিয়ে হোক ফুল দিয়ে হোক আরও কিছু দিয়ে হোক একেবারেই ফাঁকা থাকবে দখলের জন্য প্রাচীর দিতে পারে হালকা করে তবুও বলতে হবে দখলের জন্য দিয়েছি সেখানে এমামের জায়গা করা যাবে না সেখানে একমামের জায়গা পাকা করা যাবে না পৃথিবীতে তিনটা মসজিদ সবচেয়ে দামি তার একটা হলো মসজিদের নবাবী পৃথিবীর যে কোনো মসজিদ দূরে কাজ সলাত আদায় করলে জানে কি হবে মসজিদের নবাবীতে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এগারো এক হাজার গুণ বেশি নেকি কি হবে বাইতুল মুকাদ্দে দূরে কাজ সলাত আদায় করলে জানে কি হবে অন্য মসজিদে জানে কি হবে তার এক হাজার গুণ বেশি নেকি হবে বাইতুল মুকাদ দাসে দু সলা সলাত আদায় করলে আর মধ হারানে কাবা ঘরে সলাত আদায় করলে এক লক্ষ গুণ বেশি নেকি হবে আরো বেশি ওটা কাবা ঘর কাবা ঘরে চব্বিশ ঘন্টা সলাাদ চলে কোনো মানা নাই আর জুমার দিনে সূর্য উঠার পর থেকে নিয়ে জুমার খুববার আজান পর্যন্ত সলাদ চলবে যে যত রাকাত পারে লাইলাতুল কাদেরও চলে না এত লায়লাতুল কাদের আপনি আটরে কাদের বেশি সালাত আদায় করতে পাবেন না রাত যতই দামি হোক করার অনুমতি নেই তো বেশি সলাত আদায় করার অনুমতি কবে আছে জুমার দিন আজ সূর্য ওঠার পর থেকে নিয়ে মসজিদে চলবে ঢুকে হাজার রাকাত হোক না কেন মজ্জেনের আজান পর্যন্ত চলবে রাসুল সাল্লামের খোলা অনুমতি তিনি বললেন তোমরা সলাত আদায় করতে থাকো যা তোমার সহজ সম্ভব হয় জুমার দিন খুব দামি দিন তবুও সূর্য ওঠার পর থেকে নিয়ে জুমার আজান পর্যন্ত বলছিলাম রাসুলসল্লি সাল্লাম মসজিদে নবাবীর উপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সলাত আদায় করলেন মানে ফাঁকা জায়গায় খোলা মাঠে ঈদের সলাত আদায় করতে হবে যেহেতু সলাত আদায় করলেন কাজে সেটা সলাতের জায়গা সেটার জন্য ভিন্ন একটা ঘোষণা থাকতে হবে এটা সলাতের জায়গা